আচ্ছা, বিপিএলে আমরা সবাই শুধু বিসিবিকে দোষ দিচ্ছি, বিপিএল গভর্নিং বডিকে দোষ দিচ্ছি, বিপিএলের আয়োজনকে যা তা বলছি, যাচ্ছে তাই বলছি, কখনো হজবরলও বলছি, কিন্তু ফ্রাঞ্চাইজিগুলো, ফ্রাঞ্চাইজির কোচ খেলোয়াড়রা তারাও বলছেন, সাধারণ ভক্ত দর্শকরা তো বলছেনই, সাধারণ যে কোনো সচেতন মানুষ তো বলছেনই, কিন্তু ফ্রাঞ্চাইজি যারা খেলছেন তারা কি একবার ভেবে দেখেছেন যে তারা কেমন সমালোচনার কাজ করছেন? যেমন একটা দল কুমিল্লা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তাদের জার্সির পেছনে দেখুন, জার্সির পেছনে জার্সি নাম্বার, তারপরে তার নিচে হচ্ছে খেলোয়াড়ের নাম, খেলোয়াড়ের নাম লিটন দাস, লিটন দাসের জায়গায় লিটনটা না লেখে দাস লেখা, দাসের পরে ওয়ালটন, অর্থাৎ লিটনের নাম হচ্ছে দাস ওয়ালটন। মজার ব্যাপার হচ্ছে ডানের ছবিটাকে দেখুন, তা এই খেলোয়াড়টা হচ্ছে ওয়ালটন, তার নামই ওয়ালটন, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় চাডুয়েক ওয়ালটন, তার মূল নাম ওয়ালটন, নিচে আবার ওয়ালটন, তার মানে হচ্ছে তার নাম গিয়ে দাঁড়ালো হচ্ছে ওয়ালটন ওয়ালটন। ইমরুল কায়েসের নাম হচ্ছে ইমরুল ওয়ালটন, মোসাদ্দেকের নাম হচ্ছে মোসাদ্দেক ওয়ালটন, রিজওয়ানের নাম হচ্ছে রিজওয়ান ওয়ালটন, এই যদি হয় অনিকের নাম হচ্ছে অনিক ওয়ালটন, মোস্তাফিজের নাম হচ্ছে ফিজ ওয়ালটন, এই যদি হয় জার্সির অবস্থা, একটা খেলোয়াড়ের নাম লিখলেন তারপরে ওয়ালটন লিখে দিলেন, ওয়ালটন আপনাদের হচ্ছে স্পন্সর কোম্পানি। পৃথিবীর কোনো দেশে, কোনো ফ্রাঞ্চাইজি লিগে, পৃথিবীর কোনো স্পন্সর শিপে কোথাও এমন ধরনের বিধ ঘটে কারবার কি আপনারা দেখেছেন যে এরকম মানে যাচ্ছে তাই লেভেলের কনফিউজিং ব্যাপার করে দাঁড়ানো, যে একজন মানুষের নাম ওয়ালটন আবার নিচে লিখে দিলেন ওয়ালটন ওয়ালটন, যদি আপনাকে বিজ্ঞাপন দিতেই হয় বিজ্ঞাপনের জায়গাটা অন্য জায়গায় দেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন কেন? শুধু কি কুমিল্লা, ওদিকে রংপুর রাইডার্স তাদের স্পন্সর এবং তাদের মূলত ওনারই হচ্ছে বসুন্ধরা, তাদের জার্সির পেছনে লেখা, যদি আমি অধিনায়ক সোহানের নাম বলি তাহলে সোহান বসুন্ধরা, যদি সিকান্দার রাজার কথা বলি তাহলে রাজা বসুন্ধরা, যদি আমি আজকে রোফ হারিস রোফ খেলেছে হারিস বসুন্ধরা, এই যদি হয় অবস্থা, এবং তাদের জার্সিতে আবার একই সাদা, সাদাতেই নাম লেখা, নিচে সাদাতেই বসুন্ধরা লেখা, এইভাবে যে কনফিউশন তৈরি করা হচ্ছে বিজ্ঞাপনের নামে, স্পন্সরের নামে, এটা পৃথিবীতে আসলে বিরল, এবং পৃথিবীতে বিরল জাতি হিসেবেই আমরা বোধহয় আবির্ভূত হচ্ছি। এই যে কোটি কোটি টাকা খরচ করে ফ্রাঞ্চাইজিগুলো খেলা নিচ্ছে, খেলা চালাচ্ছে, শত শত কোটি টাকা এর পেছনে খরচ হচ্ছে, এই খরচের পেছনে একটা ক্রিয়েটিভ টিম থাকবে না, একটা ক্রিয়েটিভ ভাবনা থাকবে না, একটা ক্রিয়েটিভ এজেন্সি থাকবে না যারা এই বিষয়গুলো ভাববেন? একজনের নাম লিটন দাস, তার নাম আপনি যে কেউ দেখলে, পেছনে দেখলে দেখবে দাস ওয়ালটন, ওয়ালটন ওয়ালটন, রিজওয়ান ওয়ালটন, হাউ ফানি। অথচ আপনারাই বিসিবির সমালোচনা করছেন, আপনারাই বলছেন বিসিবি ডিআরএস আনতে পারছে না, বিসিবির আম্পায়ারিং ভুল, বিসিবির এই ভুল ওই ভুল, আপনারা শত শত কোটি টাকার যে ক্রিকেট বাণিজ্য করছেন, আপনাদের এই অবস্থা কেন? একটা ক্রিয়েটিভ এজেন্সিকে যদি এজেন্সি রাখতে হয়, এজেন্সিকে কত টাকা দিতে হয় একটা সিজনের জন্য, এক মাস দেড় মাস কাজের জন্য, এই ক্রিয়েটিভ কাজগুলো করার জন্য কত টাকা দিতে হয়? এর প্লেসমেন্টটা কি ঠিক নামের নিচেই আবার ওই মানে একটা শব্দ লেখার মতো করে লেখার কোনো প্রয়োজন আছে? হতে পারতো, যদি একটা লোগো হতো, যদি কনফিউশনটা তৈরি না হতো, তাহলে একটা ব্যাপার ছিল, স্পন্সরগুলো সেভাবেই হওয়ার কথা, কিংবা অন্যভাবে হতে পারতো, হতে পারতো আপনি উপরে একটা একেএস স্পন্সর নিয়েছেন, নিচে ওয়ালটন স্পন্সর নিয়েছেন, আসলে খেলোয়াড়ের নাম লেখার জায়গাই নেই, এবং খেলোয়াড়ের নামটা এমন একটা কালারে লিখেছেন যেন তার নাম বোঝা না যায়, বিজ্ঞাপন কোম্পানির নামটা বোঝা যায়। তাহলে আপনারাই তো বিপিএলকে যাচ্ছে তাই করছেন, সাকিবের ভাষায় আপনারাই তো হজবরলও করছেন, আপনারা আবার বিসিবির সমালোচনা করছেন কিভাবে? যদি ওয়ালটন ওয়ালটনই একজনের নাম হয় তাহলে তো সেই ইচ্ছা করলে মানহানির মামলাও করতে পারে, আমার নাম ওয়ালটন, আবার আরেকটা ওয়ালটন শব্দ যোগ করে দেয়া হলো কেন? কিংবা এই খেলোয়াড়রা যদি সত্যিকারের ঘাড়তাড়া খেলোয়াড় কেউ হয় তাহলে তো সেই জার্সি সে পড়তেই চাওয়ার কথা না, কারণ পেছনে দেখে তার নাম দেখে কনফিউজড হবে মানুষ। পৃথিবীব্যাপী যেহেতু এর টেলিকাস্ট হচ্ছে, পৃথিবীর অন্তত 10-15টা দেশের টেলিভিশন চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম এটা দেখাচ্ছে, এখান থেকে মুক্তির উপায় কি? সমালোচনা না করে একটু নিজের চেহারার দিকে আপনারা কি তাকাবেন ফ্রাঞ্চাইজিগুলো?
আসুন।